বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশে আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসনে শ্রমজীবী মানুষ অত্যন্ত মানবেতর অবস্থায় জীবনযাপন করছে। একদিকে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হচ্ছে, কর্মপরিবেশ নষ্ট হচ্ছে, কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে শ্রমিকরা বেকার হচ্ছে, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিসহ জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় শ্রমিকরা পরিবার পরিজনদের নিয়ে দিশেহারা। আসন্ন মে দিবস উপলক্ষে 25 এপ্রিল বেলা 11টায় জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে আসন্ন মে দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে মির্জা ফখরুল বলেন, এ অবস্থায় মে দিবসে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক ও কর্ম সংকট দূরীভূত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে। চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপির মহাসচিব বলেন, গণতন্ত্র ও সুশাসন ছাড়া এদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলে তারা শ্রমজীবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশা লাঘবে সচেষ্ট নয়। তাই শ্রমজীবী মানুষের স্বার্থবিরোধী ও ম্যান্ডেটবিহীন এই সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন অত্যন্ত জরুরি। মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী 1 মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রমিক সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। জামিনে কারামুক্তি হয়েছেন রিজভি আহমেদ। 140 দিন কারাভোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ। মঙ্গলবার 25 এপ্রিল বিকাল 4:15 কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী কারা ফটকের সামনে ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানায়। রিজভির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবাহ গণমাধ্যমকে জানিয়েছেন, রিজভির বিরুদ্ধে 50টি মামলা ছিল, সব মামলায় তিনি আদালত থেকে জামিন পান। কারাগারে জামিননামা পৌঁছানোর পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। কারা ফটকের সামনে অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহযোগী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ডক্টর রফিকুল ইসলাম, অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক আমিনুল ইসলাম, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশরাফ ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে গত 7ই ডিসেম্বর রাজধানী নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযান চলাকালে রুহুল কবির রিজভী সহ 4 শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় পুলিশ। পরদিন 8ই ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি পল্টন থানার উপপরিদর্শক এসআই মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। এর ধারাবাহিকতায় তখন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক 4টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে পল্টন ও মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিজভীকে কারাগারে পাঠানো হয়। পরে আরও বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। রুহুল কবির রিজভী ঈদের আগেই 50 মামলার সবকটিতে জামিন পান। সবশেষে গত 18 এপ্রিল মানহানির অভিযোগে একটি মামলায় গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার জামিন মঞ্জুর করেন। তবে সেই জামিননামার মূল কপি কারাগারে না পৌঁছায় ঈদের আগে তার কারামুক্তি মেলেনি। শেখ হাসিনা সরকার বিএনপি ও বিএনপির দলের নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলা ও হয়রানির মামলা দিয়ে দশকের পর দশক ধরে জেলখানায় আটকে রাখছে। একজনের নামে হাজার হাজার শত শত মামলা দিয়ে নাজেহাল অবস্থা তৈরি করেছে। হাসিনা সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য খুন, গুম এবং মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে মানুষের ভেতরে ভয়ের রাজত্ব সৃষ্টি করেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আসসালামু আলাইকুম।